ফেরবার্মি সুপারি পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল একটি ওয়েল ট্যাঙ্কার। অসম মিজোরাম সীমান্তে দোলাইতা নদী লাইলাপুর পেট্রোল পোস্টের বৃহস্পতিবার রাতে পুলিশ নাকা চেকিং চলাকালীন সময় AS28SC0225 নম্বরের গাড়িটির গতিরোধ করে পুলিশ। তল্লাশি চালালে এই গাড়িভর্তি বার্মি সুপারি বোঝাই দেখে গাড়ি সময়তেও চালককে আটক করা হয়। শুক্রবার দোলাইতানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনোজ বড়ুয়ার নেতৃত্বে ইলেকট্রিক কাটার দিয়ে ওয়েল ট্যাঙ্কার গাড়ি কেটে তিনটি পৃথক পৃথক চেম্বার থেকে প্রায় 2000 কেজি বার্মি সুপারি উদ্ধার করা হয়েছে। ধৃত গাড়ি চালক কাছাড় জেলা লক্ষ্মীপুর থানাধীন বাঁশকান্দির বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে শেবুল উদ্দিন। বাগা থেকে বিবেক দাসের রিপোর্ট। সুহান এন্টারপ্রাইজ সুনাবাসী দেশের নম্বর ওয়ান ট্রেন পার্সেল এর পাইকারি মিলবে বিশ্ব দাম এছাড়া বিভিন্ন কোম্পানি বিদেশি পাইপ সেনেটর সামগ্রী ইটালিয়ান সুহান এন্টারপ্রাইজ সুনাবাসী।